তারপরের প্রশ্ন করেছেন নাজমুল হক মিলন, নিয়মিত সুরা বাকারা পড়ার ফজিলত কি? একটা হাদিসে পড়েছি যে ফুরাত নদীতে সোনার পাহাড় দেখা যাবে, সোনার পাহাড় ইমাম মাহদি আগমনের আগে না পরে দেখা দিবে। নিয়মিত সুরা বাকারা পড়লে শয়তান আপনার দ্বারের কাছে গেজবে না। ইন্না শয়তানা ইয়ানফির মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফিহি সূরাতুল বাকারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে সুরাল বাকারা পাঠ করা হয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। সুরা আল বাকারা জাহারাওয়ান, আল বাকারা আল ইমরানকে ইকরা উজ জাহারাওয়াইন, জাহারাওয়াইন বলা হয়েছে, কারণ এই দুই সুরা কিয়ামতের ময়দানে আসবে মেঘের খণ্ডের মতো অথবা দুই পাখির ঝাঁকের মতো, এবং যারা এই সুরা বাকারা আল ইমরান পড়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর সাথে তারা বার্গেনিং করবে, সাপাত করবে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। অতএব সুরা বাকারা পড়ার ফজিলত তো অনেক। আচ্ছা, আর ফুরাত নদীতে যে সোনার পাহাড় আসবে, ইউশেকুল ফুরাত আন ইহসারা মিন জাবালিন আন জাবালিন মিন জাহাব, অচিরেই ফুরাত নদী একটি স্বর্ণের পাহাড় উদ্গত করবে, তো এইটা ইমাম মাহদির আগে হওয়ার সম্ভাবনাই বেশি। ইমাম মাহদির আগে হবে বলে আমরা অধিকাংশ স্কলার মুহাদ্দিসিন কেরাম মত দিয়েছেন, আল্লাহ আলাম। তবে ইমাম মাহদির পরে হওয়ার সম্ভাবনা আছে, যদিও সেটা কম, সম্ভাবনা কম।